নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সুপর্ণা। সকলের জন্য বাড়ি কর্মসূচি ফের জোর কদমে শুরু হতে চলেছে রামজীবনপুর পুরসভায়। রামজীবনপুর পৌরসভার 11টি ওয়ার্ডে হাউস ফর অল অর্থাৎ সকলের জন্য বাড়ি এই কর্মসূচি চলছে, কিন্তু করোনার জন্য কাজ কিছুটা থমকে গিয়েছিল। আবার এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই পুনরায় দ্রুত এই কর্মসূচি চালু করার জন্য আজ জরুরি বৈঠক ডাকলেন পুরসভার প্রশাসক নির্মল চৌধুরী। উনি জানান, হাউস ফর অল কর্মসূচি পুরোদমে চালু করার জন্য পৌরসভার ইঞ্জিনিয়ার, পুরসভার প্রধান করণিক এবং সংশ্লিষ্ট কর্মীদের নিয়ে একটি জরুরি বৈঠক হবে। নির্মলবাবু আরও জানান, শুধু হাউস ফর অল কর্মসূচি নয়, নিকাশি ব্যবস্থা, বাড়িতে জলের সংযোগ দেওয়া সহ বিভিন্ন সমস্যা এবং সমস্যাগুলির সুষ্ঠু সমাধান নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে এবং আগামীকাল থেকে এই কর্মসূচি পুনরায় শুরু হবে বলে উনি জানান। রামজীবনপুর পৌর এলাকায় যে 11টি ওয়ার্ড, সে ওয়ার্ডগুলোতে হাউস ফর অলের বাড়ি এ কাজ পুরো দামে, কিন্তু করোনা পরিস্থিতির জন্য সে কাজ বিভিন্নভাবে বিঘ্নিত হয়েছে, যার জন্য আপনার সে কাজকে আরও ত্বরান্বিত করা কী করে যায় বা বাড়িগুলো কী করে চটজলদি দেওয়া যায় সেইটার বিষয়েতে এবং বিভিন্ন সমস্যা যেসব আছে বাড়িগুলো প্রত্যেকেই, সেই সব সমস্যাকে মাথায় রেখেই আমরা আজকে সমস্ত ইঞ্জিনিয়ার এবং আমাদের পৌর সভার বড়োবাবু, অ্যাকাউন্টেন্ট তৎসহ যারা আমাদের এই কাজগুলো দেখভাল করে সবাইকে নিয়ে আমরা আজ একটা মিটিং করছি, যে আগামীকাল থেকেই যাতে আমরা পুরোদমে রামজীবনপুর পৌর এলাকার সমস্ত হাউস ফর অলের বাড়িগুলো বা আরবানপুরের বাড়িগুলো সেগুলো যাতে আমরা সেরে ফেলতে পারি, তার জন্য আজকে একটা জরুরি সভা ডেকেছি। টাকার সমস্যা ছিল সেটা, টাকারও কিছু সমস্যা আছে, অর্থাৎ সেই টাকা কেন আমাদের আটকে আছে, বিভিন্ন বিষয়, একবারে তাদের নিকাশি থেকে তাদের কানেকশান, জলের কানেকশান সব কিছু নিয়ে আজকের একটা বৃহৎ আলোচনা এবং সুষ্ঠু সমাধান করে দিয়ে এই কাজগুলো কি যুদ্ধকালীন তৎপরতায় আমরা শুরু করে দিতে চাইছি। সমস্ত বাড়ি কি হয়ে গেছে হাউস ফর অল? চলছে, দফায় দফায় চলছে, তৃতীয় দফার বাড়িগুলো চলছে, পুরোদমে চলছে, তার চতুর্থ দফায় আমরা আগাবো, তার জন্যই এই প্রয়োজন সভায়।